বনগার ভারত ভুক্তি দিবস। বনগা আদালতের ভেতর জাতীয় পতাকা উত্তোলন করলেন আইনজীবীরা। শ্রদ্ধায় স্মরণ এই ঐতিহাসিক দিনটি। 18ই আগস্ট প্রথা মেনে বনগা আদালত চত্বরে উঠল তিরঙ্গা জাতীয় পতাকা। পতাকা উত্তোলন করলেন আইনজীবীরা। এ নিয়ে গত 14 বছর ধরে দিনটি পালন করে আসছেন বনগা আদালতের আইনজীবীরা। জানা যায় 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও বনগা মহকুমার বিস্তীর্ণ এলাকা রয়ে যায় অধুনা বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে। গোটা দেশ স্বাধীনতার আনন্দে মেতে উঠলেও বনগা মহকুমার কিছু অংশ, পার্শ্ববর্তী নদিয়া জেলার কিছু অংশ রয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে। সে কারণে স্বাধীনতার আনন্দ উপভোগ করতে পারেননি এলাকার মানুষেরা। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। শুরু হয় আন্দোলন। অবশেষে 18ই আগস্ট বেতারে প্রথম ঘোষণা হয় বনগা মহকুমার এই অংশ ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। সে রাতেই খুশিতে রাস্তায় নেমে বিজয় উৎসবে সামিল হন স্থানীয়রা। তৎকালীন বনগা আদালত চত্বরে ট্রেজারি অফিসে প্রথম ওড়ে স্বাধীন ভারতের পতাকা। যে একটা ঐতিহাসিক দিক বনগার মানুষের কাছে, বিশেষ করে অনেকে হয়তো জানে না এখনকার প্রজন্ম, 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছি ভারতবর্ষের মানুষেরা ঠিকই, সেই পাশাপাশি কিন্তু আমাদের এখানে তখন কিন্তু স্বাধীনতাটা আমরা পাইনি। 3 দিন ধরে এটা পাকিস্তানের মধ্যে ছিল এবং সেই দিনটা যখন আসলো 1947 সালে 18ই আগস্ট সকাল 11টায় এসডি অফিসে, আমাদের এখানে নথিভুক্ত করা আছে কালেক্টরেট অফিস যেটা আছে ট্রেজারি ভবন, সেখানে এই কথাটা উল্লেখ আছে। আমরা সেইটা দেখে আমরা আকৃষ্ট হয়ে এই প্রোগ্রামটা করেছি, যে বার্তাটা দিয়া বনগার মানুষের কাছে এবং সব জায়গায়, যে আমরা বনগার মানুষ, নদিয়ার কিছু মানুষ এবং মুর্শিদাবাদের মানুষ, আমরা বাংলাদেশের মধ্যেই, মানে তৎকালীন পুরো পাকিস্তানের মধ্যেই চলে গেছিলাম। পরে বেতারে যখন ঘোষণা হলো যে না এটা ইন্ডিয়ার মধ্যে থাকবে, তখন খুশিতে এখানকার মানুষ মিষ্টি বিতরণ করেছিল, সেইটা আমরা স্মরণ করে এই দিনটা পালন করে আসছি। সেই দিনটিকে স্মরণ করতে গত 14 বছর ধরে আইনজীবীরা বনগা আদালত চত্বরে 18ই আগস্ট দিনটি পালন করছেন। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে সকলেই সকালে আদালত চত্বরে চলে আসেন। আইনজীবী সহ অন্যান্যরা পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করেন, তারপর একে অপরকে মিষ্টিমুখ করেন। পতাকা উত্তোলনের পর বর্ষীয়ান আইনজীবী কেষ্টচন্দ্র বলেন, এবং আমাদের পার্শ্ববর্তী যে সীমান্ত এলাকা সেটা পূর্ব পাকিস্তানের মধ্যে পড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত 15ই আগস্টে বনগার মানুষ এবং নদিয়া মুর্শিদাবাদের কিছু অংশের মানুষ, আমাদের গাইঘাটা যমুনা নদীর এ পাশ পর্যন্ত পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। আমরা তাতে মনক্ষুণ্ণ ছিলাম, আমাদের তখনকার মানুষরা, সেই সময় যেসব মানুষরা ছিলেন বনগাতে তারা আন্দোলন করেছেন, সেই এই অঞ্চলের মানুষরা আন্দোলন করেছিলেন, এবং পরবর্তীকালে 3 দিন পরে দেখা গেল যে আমরা ভারতবর্ষের অন্তর্ভুক্তি হলাম। আমাদের বোটের পুলের পাশে যে বড় বাড়িটা আছে সেই বাড়িতে পতাকা তোলা, নীলমণ রায়চৌধুরীর বাড়িতে পতাকা তোলা, আর সব থেকে বড় কথা এটা আমরা নিজেদেরকে স্বাধীন ভারতের মধ্যে আমাদের অন্তর্ভুক্তি করার মতো সুন্দর সুযোগ আমাদেরকে যারা পৌঁছে দিয়েছিলেন, সেই সব পুরনো মানুষরা যারা আন্দোলন করেছিলেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা গর্বিত যে আমরা 18 তারিখে বনগার স্বাধীনতা দিবস পালন করার মতো মানসিকতা তৈরি করতে পেরেছি, আমাদের পরবর্তী জেনারেশনও যেটা এভাবে করে যায় সেই আশা এবং আকাঙ্ক্ষা আমাদের কাছে, আমরা তাদের কাছে রেখে যাব। আমরা চাই ভারতবর্ষের মধ্যে আমরা যেমন আছি, ভারতবর্ষের ভূখণ্ডকে অনেক বেশি সচেতন করার জন্য এবং রক্ষা করার জন্য আমরা মানসিকতা তৈরি করে মানুষের মধ্যে সেই বিকাশটা ঘটাতে পারব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।